আল্লাহ বলেন দুনিয়ার সবাইকে আমি আল্লাহ ওসিয়ত করলাম নির্দেশ দিলাম তোমাদের এক ছেলে যা পাবে দুই মেয়ে তাই পাবে এ আইনটা কার আর জোরে বলেন কার সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় শরীফ থেকে শরীফা এই চ্যাপ্টারগুলো আজকে পড়ে দেখলাম সাগর থেকে সাগরী দেলাওয়ারা থেকে দেলাওয়ার এই সমস্ত নিয়ম নীতি শিক্ষা ব্যবস্থায় প্রবেশ করিয়ে নারী পুরুষকে এরা সমান বানিয়ে দিতে চাচ্ছে এই ট্রান্সজেন্ডারের মাধ্যমে যেটা সবচাইতে বড় ক্ষতি হচ্ছে আল্লাহর এই আয়াতের বিরুদ্ধ চারণ এটা আল্লাহ পুরুষের জন্য 2 টাকা মেয়েদের জন্য 1 টাকা এই আইন কার এখন সকালে আপনি শরীফ ছিলেন বিকালে বলেন না আমি শরীফা হব এ ঘোষণা দিয়েই আজ বাংলার কত মহিলা হোস্টেল আছে এ দাবি যদি করে কেউ মহিলা হোস্টেলে সে শরীফা হয়ে থাকতে পারবে এটা যদি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়ে যায় আপনি তখন কিছুই করতে পারবেন না অথচ রব বলে স্বীকার করে এসেছেন আপনি এটা যে কত বড় মারাত্মক বিষয় এজন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক স্যার এপিস্টাগুলো ছিঁড়িয়ে ফেলে দিয়েছে তাকে নিয়েও ষড়যন্ত্র হচ্ছে তার চাকরি পর্যন্ত বাদ দিয়েছে আমরা নেককার জানাই প্রতিবাদ জানাই এই নেককার জনক কাজ যারা করেছে কথা বলে আলহামদুলিল্লাহ ভাই আপনি আর যাই করেন কোরআনের আইনের বিরুদ্ধে যায় এ কথা যদি প্রমাণ করেন এই কাজ করেন রব বলে আল্লাহকে স্বীকার করেছিলেন ওইটা থাকছে না আপনি নিজেও মরছেন আমাদেরকেও মারার চেষ্টায় আছেন আমরা মরতে চাই না অবশ্য ঠিক মরতে চাই না মানে ঈমান হারা হয়ে মরতে চাই না আমার সারা জীবনের দোয়া আমি যতদিন বাঁচবো এই দোয়াটা প্রতিদিন আমি করি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক হে আল্লাহ তোমার কাছে আমি চাই মরণ দিলে গরু ছাগলের মতো দিও না শাহাদাতের মরণ আমাদেরকে দিও এ মাওলানা হোসাইন যদি এখন মারা যায় ঈমান নিয়ে কবরে থাকবে ঘুমিয়ে পড়বে কিয়ামত পর্যন্ত শেষ কোনো কাজ নেই আর কিন্তু রবিউল আলম যদি এখন শাহাদতের মরণ পায় উনি কবরে দেওয়ার পরে আর ঘুমাবে না কিয়ামত পর্যন্ত জিন্দা জীবিত এবং আল্লাহ নিজে তাকে খাবার খাওয়াবে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারজাকুন সূরা আলে ইমরান 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 162 63 নম্বর আয়াত 159 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন হে নবী যারা মারা যায় আমি আল্লাহর রাস্তায় শহীদ হয় এদেরকে আপনি মৃত বলবেন না এরা জীবিত শুধু জীবিত না আমি আল্লাহ নিজের তাদেরকে রিজিক দান করি কুমিল্লাবাসী ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে না কথা বলেন না কেন উনি তো ঘুমাবে কেমন পর্যন্ত ঘুমিয়ে থাকবে এই শেষ কোনো খাবার পাবে না কবরে শাহাদতের মরণ নিয়ে রবিউল আলম যদি যেতে পারে এ 60 বছরে আর কি খেয়েছে মরণের পরে যে খাবার শুরু হবে আল্লাহ নিজে খাওয়াবেন আমি সব আমাদের জীবনের প্রত্যেকেরই এই আশা এই আকাঙ্ক্ষা যে মরণ যদি হয় শাহাদতের মরণ দরকার কথা বলুন আল্লাহর আইনের বিরুদ্ধে যাচ্ছে এটা পড়ে যা বুঝলাম দেখলাম বাস্তবতায় বহু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আমার মেয়ে থাকবে হোস্টেলে আমার বোন থাকবে হোস্টেলে সকালবেলা শরীফ থেকে শরীফা নাম পাল্টিয়ে আপনি মহিলা হোস্টেলে সিট পাবেন জায়গা আপনাকে দেওয়া লাগবে না দিলে রাষ্ট্রীয়ভাবে আমার নামে মামলা হবে কত বড় সূক্ষ্ম ষড়যন্ত্র করে সিলেবাসে এটা ঢুকিয়েছে যারা ঢুকিয়েছে তাদের বিচার করা দরকার সবচাইতে বড় বিষয় এটা আল্লাহর আইনের বিরুদ্ধে কার আইনের বিরুদ্ধে
আল্লাহ বলেন আমি দুইটা জাতি বানিয়েছি একটা নারী একটা পুরুষ কিয়ামত পর্যন্ত কেউ কোনোটা পাল্টাবে না আরে আমি সকালে শরীফা বিকালে শরীফ হয়ে গেলাম সকালে সাগর বিকালে সাগর গিকা এ আমার মনে হয় এই ছেলেবল যদি ছাগলে দেখে তাও হাসবে এই কি বানিয়েছ আর আপনি রব বলে স্বীকার করে এসে রবের আইনগুলো না মেনে এর বিরুদ্ধে আইন তৈরি করছেন আপনি যে কত বড় কঠিন সিদ্ধান্ত ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন এখনো টের পাচ্ছেন না সুতরাং আমাদের জননী যিনি আমাদের দায়িত্বে আছেন তাকে বলবো সারা এই কাজ করেছে ওদেরকে ওখান থেকে সরান আমরা আমাদের সিলেবাসে 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোরআনে কারীম 100 মার্ক চাই শিক্ষা ব্যবস্থা এটা জান কারা দেখি সম্মানিত ভাইরা আমরা কি ব্যাখ্যায় যাব প্রথম জগৎটা পার করে ফেলেছি সুতরাং যারা রব হিসাবে আল্লাহকে রোহের জগৎ স্বীকার করে আমরা নিয়েছিলাম দুনিয়ায় রবের আইনের পক্ষে থেকে রবের আইনের বিপক্ষে যত কিছু তৈরি হবে তাদের বিপক্ষে থেকে এটা প্রমাণ দেওয়া দরকার এ কাজ করতে গিয়ে যদি শাহাদত হয় শহীদ হওয়া লাগে আমাদের জীবন ধন্য সোরাম নেসারে 11 নম্বর আয়াত যদি কিয়ামতে দাঁড়িয়ে বলে আল্লাহ তুমি একে মাফ করে দাও নয়তো তোমার কোরআন থেকে আমারে কেটে বাদ দিয়ে দাও আমার মতো হামজার জন্য আল্লাহ কোরআনের আয়াত কেটে বাদ দিবেন শেষ পর্যন্ত আমারে মাফ করে দিবে এই জন্য জান প্রাণ দিয়ে আমরা আল্লাহর আইনের পক্ষে থাকি দুইটা দুই নম্বরের জগৎ আমরা পার করেছি আলমে বতন যেটা মায়ের পেট 10 মাস 10 দিন আমাদেরকে যিনি বহন করিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়াওয়াদাতুহু কুরহা وَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلَاثُونَ شَهْرًا খুব খেয়াল করে শুনবেন সূরা আহকাফ 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 15 নম্বর আয়াতে আছে আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষকে আমি আল্লাহ নির্দেশ দিলাম তোমরা আর যাই করো না কেন মা বাবার সাথে ভালো ব্যবহার করবা কারণ তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে এতটুকুই শেষ না ডেলিভারিরও কষ্ট সহ্য করেছে তোমার মা দুনিয়ার মানুষ বিজ্ঞানের তথ্য এখানে একটা পেয়েছি আমি এই পৃথিবীতে মানুষ যে কষ্ট সহ্য করতে পারে 45 ইউনিট কষ্ট সহ্য করতে পারে একটা মানুষ কিন্তু একটা মা যখন আমাদেরকে দুনিয়ার মুখ দেখান তার এই পেট থেকে দুনিয়া আসার সময় যে কষ্টটা হয় বিজ্ঞান প্রমাণ করছে মায়ের 57 ইউনিট কষ্ট হয় যা সাধারণ কোন মানুষকে দিলে সঙ্গে সঙ্গে লোকটা মরে যাবে আমাদের শরীরে এই বডিতে 45 ইউনিটের বেশি কষ্ট সহ্য করার ক্ষমতা নেই অথচ মা আমার মুখ দুনিয়ায় দেখাবে এজন্য পেট থেকে বের করার সময় 57 ইউনিট কষ্ট সহ্য করেছে নবীজি জানিয়েছেন কোন মায়ের কষ্ট যদি সন্তান প্রসবের সময় যেটা ও হামলুহু ও ফিসালুহু সালাসুনা শাহর আমাকে পেটে বহন করা ডেলিভারির কষ্ট সহ্য করা 2 থেকে 2.5 বছর পর্যন্ত 2 বছর আমাদেরকে বুকের দুধ খাওয়ানো এই যে কষ্ট এত বেশি আমার আল্লাহ নিজে ব্যাখ্যা করছেন দুনিয়াতে আল্লাহ কোন বিষয়ের ব্যাখ্যা করলে জানবেন ওটা বিশাল ব্যাপার আল্লাহ মায়ের এই পেটে রাখা জন্ম দেওয়া এবং দুধ খাওয়ানো এটা যে কষ্ট আল্লাহ নিজে জানেন কারণ তিনি বানিয়েছেন এজন্য এই ব্যাখ্যাগুলো দুনিয়ার মানুষকে শুনিয়েছেন যে সাবধান আমরা এই জগৎটা পার করেও চলে এসেছি এখন আমাদের এই হায়াত আলমে দুনিয়া এখানে কেউ 10 বছর 20 বছর 50 60 100 বছর পর্যন্ত আমরা বেঁচে আছি
চার নাম্বার হায়াত আমাদের সামনে আছে আলমে বারজাখ কবরের জগৎ পড়ে থাকা লাগবে কিয়ামত পর্যন্ত কবরে কি করে রবে একা একা কবরে কি করে রবে একা একা অন্ধকারে বাতি নাই বদ্ধ ঘরে সাথী নাই তোমার প্রিয়ও দেবে না তোমার দেখা কবরে কি করে রবে একা একা আলামে বারজখে মানুষকে যখন আমার আল্লাহ রাখবেন তিনটা প্রশ্ন সবাইকে জিজ্ঞাসা করবেন জবাবগুলো দুনিয়া থেকে তৈরি করার দরকার আছে না নেই আল্লাহ পাক বলেন প্রথমেই তোকে প্রশ্ন করা হবে তোর রবকে দুই নম্বরে বলা হবে তোর জীবন ব্যবস্থা কি তিন নম্বরে হাজার রজুল এই লোকটাকে তিনটার জবাব যদি আপনি দুনিয়া থেকে কমপ্লিট করতে না পারেন মরণের পরে শুধু বলা লাগবে লাদরি হায় হাত লাদরি আমি কিচ্ছু জানি না জোরে বলেন নাউজুবিল্লাহ আমি তো আমরাকে বাঁচাতে চাই আপনি যেন বিপদে না পড়েন এই চার নাম্বার জগতে আপনি যেন ধরা না খান এই জন্য আল হায়াত আর ব্যাখ্যা দিতে গিয়ে আমি এই চার নাম্বার হায়াতটা সামনে নিয়ে আসলাম এ বিশাল হায়াত কিন্তু লম্বা পড়িয়াছে আমি যদি বলতে পারি ওই জায়গায় যে রব্বি আল্লাহ তাহলে রবের আইন যেটা আমি স্বীকার করে এসেছিলাম ওইটা মানা লাগবে কথা বলেন কোরআনে কারিমে আল্লাহ 500 আইন দিয়েছেন এ 500 আইন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যদি কায়েম হয়ে যায় প্রতিষ্ঠিত হয়ে যায় কবরে বলা যাবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার দ্বিতীয় নম্বরে আমার জীবন ব্যবস্থা যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো কিছু না থাকে জীবন ব্যবস্থায় বিয়ে শাদি আছে না নেই কথা বলেন না কেন জীবন ব্যবস্থায় শিক্ষা শিক্ষানীতি আছে না নেই জীবন ব্যবস্থায় রাজনীতি আছে না নেই সবগুলোতে যদি আমার ইসলাম থাকে তবেই কেবল আমি বলতে পারবো দিনুনাল ইসলাম আমার ইসলাম জীবন ব্যবস্থা এটা যারা প্রশ্নের জবাব জোগাড় করতে চান তারা এখনো পর্যন্ত সতর্ক হন তিন নম্বরে যাকে দেখিয়ে বলা হবে হাজার রজুল এই লোকটাকে সঙ্গে সঙ্গে আপনাকে জবাব দেওয়া লাগবে হাজা নাবিও না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটা জবাব যেন আমি হামজা সহ কুমিল্লার এই লক্ষাধিক মানুষ আমরা জোগাড় করতে পারি এই জন্যেই এই ময়দানে এই কথাগুলো বলার ব্যবস্থা করেছে কথা বলেন ঠিক কিনা পাঁচ নম্বর আলমে আখেরাত যেটার শুরু আছে আর শেষ নেই এমন একটা হায়াত এটা নবীজি বলেন আলমে আখেরাত কেমন জানো দুনিয়া এক দুই তিন করে যেভাবে গণনা করো আলমে আখেরাত মরণের পরে যে জগৎ শুরু হবে এটা হচ্ছে 50,000 বছরের মতো লম্বা এক একটা দিন ওই দিন আমাদের সামনে আছে না নেই বিশাল হায়াত বড়ে আছে খুব সাবধানে জীবনটা চালান আল্লাহ বলেন আমি করেছি কেন এই পাঁচটা হায়াত জানো লিয়া বলু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ দেখতে চাই তোমাদের ভেতরে কে ভালো কাজ করো ভালো আমল করো আমল দুই প্রকার কয় প্রকার বদ আমল নেক আমল জেল থেকে বেরিয়ে শরীরটা এখনো সাপোর্ট করছে না হচ্ছে না আসলে আল্লাহ আকসার ও আমালা না দিয়ে আহসান ও আমালা দিয়েছেন বেশি আমল আল্লাহর দরকার নেই আপনি অল্প আমল করেন কিন্তু আমলটা যেন ভালো হয় কি হয় আরো জোরে আজকের এই কাজটা ভালো লাগে না খারাপ লাগে কি সুন্দর আয়োজন এই ভালো কাজ যারা আঞ্জাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের ব্যাখ্যায় শর্তে আমরা পেয়ে কোনো ভালো কাজ যদি কেউ করতে চায় এক নম্বরে তাকে হওয়া লাগবে এলেম ওয়ালা জ্ঞান অর্জন করা লাগবে দুই নম্বরে ধৈর্য লাগবে ওই কাজে তিন নম্বরে এখলাস লাগবে চার নম্বরে আপনার খালেস নিয়ত থাকা লাগবে ওইটা আল্লাহর জন্য করছি
ভালো কাজের শর্ত কয়টা আরো জোরে ভালো কাজ করতে হলে কি লাগবে প্রথমে এলেম জ্ঞান বলেন কি এই জন্য তো এলেম অর্জন করা ফরজ পৃথিবীর কোন ফরজের কথা আল্লাহ আগে দেয়নি ইকরার ফরজ আগে দিয়েছেন এজন্য আমাদের যে কোন কাজ সে দুনিয়া হোক আখেরাত হোক যে কোন কাজ করার আগে ওই বিষয়ের এলেম জ্ঞান অর্জন করা ফরজ দুই নম্বরে ধৈর্য লাগবে তিন নম্বরে আমার খালেস নিয়ত লাগবে চার নম্বরে আমার ইখলাস লাগবে আল্লাহ যেন এই চারটা শর্ত পূরণ করে যাই করি ওইটা করার তৌফিক দেন জনেন আমিন আল্লাহ আজিজুল গফুর তিনি কিন্তু আজিজ তিনি গফুর এই দুইটা নাম আল্লাহ এই কারণেই দিয়েছেন ভালো কাজের ব্যাখ্যায় আমি প্রায় 27টা বিষয় একটা একটা করে তাফসিরে মিলিয়েছি এই তাফসিরে হাক্কানির ভেতরে আছে এক নম্বরে দুনিয়ায় ভালো কাজ কোনটা আল্লাহ সূরা সফে এই আয়াতের ব্যাখ্যা টেনে দিয়েছেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলিম আল্লাহ পাক বলেন আমি কি দালালাত করব ইঙ্গিত করব দেখিয়ে দেব এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামে যাওয়া লাগবে না তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তোমরা যারা দুনিয়াতে আল্লাহর প্রতি বিশ্বাস করো রাসূলকে বিশ্বাস করো এই দুইটা দাবি সামনে রেখে জান আর মাল দিয়ে সর্বাত্মকভাবে আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য যারা জিহাদ করো জালিকুম খায়রুল লাকুম এইটাই ভালো কাজ এটা আরো জোরে বলেন এইটাই ভালো কাজ কোন মুফাসসির কোন মাওলানা নিয়ে আসবেন নিয়ে আসেন ভালো কাজের যে 27টা পয়েন্ট আমি পেয়েছি তার প্রথম নাম্বার ব্যাখ্যা এটা আল্লাহর উপর আমাদের বিশ্বাস আছে না নেই আছে রাসূলের উপরে আছে এই বিশ্বাস দুইটা সামনে রেখে আমাদের জীবন যেহেতু একেবারে নিঃস্ব কিছুই নেই দুনিয়ায় কিছু নিয়ে হাতে করে আসি নাই খালি হাতে যাব সুতরাং যতদিন আছি এই হায়াতে আলমে আরো আলমে দুনিয়ার এই হায়াতে জান আর মাল আমাকে আল্লাহ আমানত হিসেবে যাই দিয়েছে তার জমিনে জিহাদের মাধ্যমে যেন এটা কায়েম করার মাধ্যমে আমি সব খরচ করতে পারি আল্লাহ বলেন এটা ভালো কাজ এটা ভালো কাজ এরকম বলেননি জালিকুম খায়রুল লাকুম এইটাই ভালো কাজ জোরে বলেন আল্লাহু আকবার জান মাল দিয়ে যারা জিহাদ করছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আন্দোলন করছে এইটা ভালো কাজ 27টা আছে আমি সবগুলো হয়তো বলতে পারবো না ইন কুনতুম তাআলামুন যদি তোমরা জানো আল্লাহ রাব্বুল আলামিন আসলে জোরে একটু চাপ দিলেই কাশি হচ্ছে আপনাদের নিচেও ভেজা উপর থেকেও বৃষ্টি পড়ছে আর আমার যে কন্ডিশন ডাক্তার বলেছে আপনি 8-9 ঘন্টা করে প্রতিদিন ঘুমান মাহফিল এখন বাদ দেন কিন্তু কথা তো শুনতে পারছি না ও কথা শুনতে গেলে আপনারা মার খাবেন এই কমিটির লোক যারা রবিউল ভাই সহ যারা এই আজ এক মাস আগে দাওয়াত দিয়ে যে কষ্ট করেছে যদি না আসতাম মার খেত না বলতো হুজুরে দাওয়াতই দেয়নি অথচ দাওয়াত তো ওরা দিয়েছে জেল থেকে বের হওয়ার পর দিনই ডিসেম্বরের 9 তারিখে ওয়াহেদ ভাইকে সহ কয়েকজনকে পাঠিয়েছিল এনারা সেই কুষ্টিয়ায় যে প্রথমে এইটা আর নোয়াখালী কোম্পানিগঞ্জের ফরাদ ভাই এই দাওয়াতগুলো এলাকায় নিয়ে এসেছে মানে আমার ডাক্তার যা বলছে শুনতে গেলে আমার মনে হয় কমিটিগুলো মায়ের খাবে এই জন্য বাধ্য হয়ে আসা লাগছে এসে তো বলতে পারছি না বলতে গেলে কাশি চাপ দিচ্ছে শরীরও সাপোর্ট করছে না আমি জেলখানায় বসে এবং বাইরে এসে এডিট করে দুইটা বই নারী এবং পুরুষের জন্য লিখেছি দাম্পত্য জীবনে কলহ এবং সমাধান এটা নারীদের জন্য 128 পৃষ্ঠা পুরুষের জন্য 130 পৃষ্ঠা এটা পুরুষেরা কিনে নারীকে দেবেন নারীরা কিনে পুরুষকে দেবেন বাড়িতে এটা আমার মনে হয় শিক্ষিত মানুষের প্রত্যেকের থাকা দরকার এর ভেতরে দায়িত্বগুলো দেওয়া আছে আমি আয়াতটা আর ওই গেটের মুখে গাড়ি আছে কালো গাড়ি ওখান থেকে নিয়ে নিয়েন আর স্টেজে যদি ওয়াহেদ ভাই দেয় এখান থেকেও নিয়ে যাবেন আমি শেষ করে দিচ্ছি আগামীতে আসলে দেখবো ইনশাল্লাহ